ঘোরা তো অনেক হলো, এবার তো বাড়ি যেতেই হবে, তাই না? ঘুরতে আসতে বেশ মজাই লাগে, কিন্তু বাড়ি যাওয়ার সময় তো মনটা বেশ খারাপ হয়ে যায়, এটা সবারই হয়। তো এরা এখন বেরিয়ে পড়ছে, তো এটা মাসি, এটা হচ্ছে দাদা, বৌদি সব বাড়িতে যাচ্ছে। বলছিলাম থাক এখন বিকালে যাবো একসাথে, তো দেখি একটা কাজ আছে, তো এখানে দেখো ধান শুকাচ্ছে, ওখানে সেদ্ধ করছে, খুব ঝামেলার কাজ, কিন্তু যারা করে তারাই বোঝে। তো দেখো বাচ্চাটা ঘুমোচ্ছে যেন, আর এখানে প্রীতি ওর মাথায় একটু তেল দিয়ে দিয়েছে। অনেকে জানবে হয়তো, নতুন বাচ্চা কারোর বাড়িতে নিয়ে গেলে তো একটু মাথায় নাকি তেল দিতে হয়, তো এটা আমাদের নিয়ম আছে। তো ওই তেলটা দিচ্ছিল মাথার মধ্যে ওই জন্যে। তো দেখো ওরা বেরিয়ে পড়েছে, তো এখানে আর ইনি বুঝলে ওনার তো যাওয়ার একদম ইচ্ছা নেই, অনেকে জবরদস্তি একদম নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি একটু ওদের এগিয়ে দিতে আসলাম, ভালো লাগছে না, মানে দু একদিন, প্রায় এক দুদিন মতো একসঙ্গে ছিলাম, মানে অনেকটা টাইম কাটিয়েছি একসাথে, ওই জন্য ভালো লাগছিল না। কিছু করার নেই তো, বলো যেতে তো হবে। তো ওরা চলে যাচ্ছিলো, একটু মনটা খারাপ করছিল। তো যাই হোক, ওই আয়ুষ তো টোটোর মধ্যে উঠবে, দেখছো ঝুলছে, আর ওখানে সব কী সব বলছিল, আর কী করছে, সব কী করছে বলো তো, আমি নিজেই বুঝতে পারছি না কী করছে, সব বুঝতে পারছি না যে কে কোথায় বসে, বুঝলে একটু অনেকটা লোক হয়ে গেছিলো, তো জায়গা হচ্ছিল না। তো যাই হোক, সবাই মিলে চাক করে বসলো, তো আমি চলে আসলাম ওদেরকে এগিয়ে দিয়ে, এসে এসে দেখলাম বুঝলে এসে একটা আম পেয়েছে, বুঝলে আমটা তো দুজন মিলে ভাগ করে খাচ্ছে, দেখছো দুজনের মধ্যে এখন খুব ভাব হয়ে গেছে, থেকে কদিন দুদিন মতো। তো দেখছো আকাশে বেশ মেঘ করেছে, ইস, আমি তো ভাবলাম যে বৃষ্টি হয়তো হবে না, কিন্তু একটু পরে না ঝোড়ো হাওয়া, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, আর তো ভীষণ ভয় পেয়ে গেছে হাওয়াটা, ভাবছি আবার কী রে এত জোরে জোরে হাওয়া হচ্ছে। তো এরপর না খুব জোর বৃষ্টি নেমে গেছে, বাড়িতে কী করে যাবো, ফাইনালি তো বৃষ্টিটা থামলো, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়েছি। তো আমাকে দিয়ে এসেছে একটু মামা, বুঝলে আমাকে মানে ক্যানিং পর্যন্ত দিয়ে গেছে ওখান থেকে, ঈশ্বর বাবা মানে বিশ্ব এসেছিলো আমাকে নিয়ে যেতে যেতে। তো যেহেতু বাবা মা সব সকালে বেরিয়ে গেছে, ভাইয়েরও খেলা ছিল, ও চলে এসছে বাড়িতে, তো আমাকে ওই জন্য একাই যেতে হচ্ছে, মামা দিয়ে আসবে, তো অসুবিধা নেই। তো বেরিয়ে পড়লাম, তো আয়ুষ ওখানে কী করেছে যেন কাদার মধ্যে নেমে গেছে, আর জুতোর মধ্যে একদম কাদা লেগে গেছে, ও তো হাঁটবে না তাই না, কোলে করে নিতে হবে, আর যে নেমে তার গায়ে পুরো কাদা লেগে যাবে। তো ওই জন্য দিদুন আছে, উনি হচ্ছে মুছিয়ে দিচ্ছিলো, তোমরা বেরিয়ে পড়েছি বুঝলে। আর প্রীতি ওর দিক দিয়ে বলছে দাঁড়া আমি দুটো আম পেড়ে দিই, তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে আমটা নেওয়ার জন্য, একটু পরে বুঝলে প্রীতি আসবে, এই যে এসছে আমটা দিয়ে গেল। তো টাটা করে চলে এলাম, এটা হচ্ছে কোথায় বলো তো, এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, বেশ সুন্দর লাগছে না বিকেল টাইমটা, খুব সুন্দর লাগছিলো। এখন তো নদীতে জল নেই, এখন ভাটা, আমি না যখনও যাই জানি না কী ব্যাপার, মানে সবসময় ভাটাই দেখতে পাই, জল কখনো দেখতে পাই না। তো বেশ সুন্দর লাগছিলো কিন্তু বিকেল টাইমটা না, খুব সুন্দর লাগছে ব্রিজের এখানে। তো এটা হচ্ছে, এবার নেমে গেছি টোটো থেকে, এটা হচ্ছে ওই ক্যানিংয়ের এখান দিয়ে একটু হেঁটে গিয়ে যেতে হয়, তারপর ট্রেন ধরতে হবে। তো চলে এসেছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, কতটা ভিড় দেখছো, তো এখন না সবাই টিকিট কেটে উঠবে, ওই জন্যে মানে দেখো কত ভিড় টিকিট কাউন্টারের এখানে। তো যাই হোক চলে এলো, এটাকে তোমরা দেখে বুঝতে পারছো আর বললাম না, তাই সে দেখে খুব খুশি ট্রেনের মধ্যে উঠে গেছে, তো আমি উঠে গেলাম। তো আজ এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, চলো টাটা।